ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ হলো ভাইফোঁটা, আর তোমাদের সকলকে জানাই ভাতৃদিদিয়ার প্রীতি ও শুভেচ্ছা। তো আজ আমাদের বাড়িতে কি কি রান্না হতে চলেছে তোমাদেরকে সব দেখাবো, আর আমি কিভাবে ভাইফোঁটা দেব সেটাও তোমাদের সাথে আজ শেয়ার করব। তো তোমরা অবশ্যই সবাই নিজেদের নিজেদের ভাইকে ফোঁটা দেবে। তো কে কে আজ ভাইফোঁটা দিলে অবশ্যই কমেন্ট করে বলবে। আর এখানে দেখো আছে জোড়াতে দেয়া ভাত। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কী হতে চলেছে। তো তারপরেও আমি তোমাদেরকে দেখাবো যে আজ কী রান্না হচ্ছে। তো এইদিকে দেখিয়ে দিই, এদিকে রণিত বসে পড়েছে ভাইফোঁটার জন্য, আর এদিকে আমি একটু রঙ্গোলি সাজিয়ে নিয়েছি আজ। তো কী কী নিয়েছি ভাইফোঁটার জন্য সেগুলোও তোমাদেরকে বলে দিই। তো নিয়েছি 5 রকম মিষ্টি, দই আর জল। আর এখানে নিয়েছি প্রদীপ, মালা, ঘুনশি, যেটা ভাইফোঁটাতে লাগে দিতে হয় ভাইকে। আর রণিত পরে নিয়েছে নতুন একটা জামা, তো ভাইফোঁটাতে নতুন জামা পরতে হয়। তো তারপর নিয়েছি দূর্বা, আর 1 টাকার 1টা কয়েন, আর ধান, আর চন্দন বেটে নিয়েছি, আর ধূপ দিয়ে দিয়েছি। তো রঙ্গোলিটা কেমন হয়েছে সবাই বলবে কিন্তু। আর রণিত এখন কি মজা তো খুব, রণিত অনেক অনেক মিষ্টি খাবে। আর মা এইদিকে মাংসগুলো কষে নিচ্ছে। তো দেখো মাংস কষে কি সুন্দর, মানে কালারটা এসছে। কেমন হয়েছে বিরিয়ানিগুলো রণিত? একদম সুন্দর।